সরকার যিনি আছেন উনি পদত্যাগ করুক, কারণ উনি আমাদের ভাইদের জীবন নিয়েছে এবং সেনাবাহিনী বিজিবিকে উনি নির্দেশ দিয়েছে যাতে করে তারা আজকে মারা গেছে। তো একজন খুনি কখনো নিজের বিচার করতে পারে না, এজন্য আমরা চাই তিনি পদত্যাগ করুক। আমাদের একটাই দাবি, একটাই দফা আমরা হাসিনার পদত্যাগ চাই। আমাদের ভাইগুলো মরলে কেন? শেখ হাসিনা বিচার চাই আমরা, এগুলা খুনি হাসিনা বিচার চাই আমরা, এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ। আমাদের সরকার মানে আমাদের ভাইয়েরা রক্ত দিছে, উনি তার আগে আমাদের সাথে আলোচনায় বসতে চায়নি, কিন্তু এখন উনি আমাদের সাথে আলোচনায় বসতে চায়। কেন আমরা আমার ভাইদের রক্তের পাহারা দিয়ে আমরা কিসের জন্য তার সাথে আন্দোলনে বসবো? পুলিশ বাহিনী দিয়ে, আমলিক দিয়ে, তার যুবলীগ দিয়ে আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, যে কারণে আমরা এখন চাই। এবং শেখ হাসিনা বলছে আমাদের গণভবন খোলা, কিন্তু অন্যদিকে কুমিল্লায় পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে আমাদের। কিন্তু সরকার এখন চাচ্ছে যে তাদের সাথে আলোচনা বসতে চায়, কিন্তু আমরা আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে কোন রকম সমঝোতা বা আলোচনা বসতে চাই না। আমরা এখন চাই এই খুনি হাসিনার পদত্যাগ।